রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নিসা হামায়ালুশ শয়তান, নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী বোন, আপনি কষ্ট নেবেন না যে আপনাকে উপেক্ষা করে কথা বলছি তা নয়, আমি একজন অনুবাদক। 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমি সেটা আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। তবে আপনি ফাতেমা, আপনি আয়েশা, আপনি খাদিজা, আপনার সম্মানে আমরা বলে আসছি, আরো বলবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাক্ত বাদি ফিতনাতান আজরাল রিজালা মিনান নিসায়ে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, পৃথিবীতে এমন কোন বস্তু আমি ছেড়ে যাইনি যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম, আমি জাতির সামনে বলে যাচ্ছি, মা তাক্ত বাদি ফিতনাতান আজরাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীকে বলে যাচ্ছি, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। তিনি এ কথাই বলেছেন। বুখারী মুসলিম, কাঁটা দিয়ে মাপলে 19-20 হবে না। যা তিনি বলেছেন সেটা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারাইতু মিন নাকসাতি আকলিন ওয়া দীনিন আযাবাল রুব্বিল রাজুলিল হাজিম মিন ইহদা কন্যা। মদিনার মহিলাদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা এমন জাতি যাদের বুদ্ধি কম, যাদের বিবেক কম, যাদের দীন কম। দীনে তোমরা কম, বুদ্ধিতে কম। দীনে তোমরা কম, বুদ্ধিতে কম। দীন ধর্মে কম, বুদ্ধিতে কম। এর পরেও আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি পৃথিবীতে এমন কাউকে, দীন ধর্মে কম, বুদ্ধিতেও কম, এর পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমাদের চেয়ে আমি কাউকে দেখিনি। আপনি একজন সুশিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ, সমাজের দায়িত্ব পালন করেন, আপনি একটা গাড়িতে উঠেই দেখছেন একটা মেয়ে বসে আছে, পাশে একটা ফাঁকা সিট আছে, আপনি সেখানে দাঁড়াতেই মেয়েটা বলছে হাসি মুখে, ভাইয়া বসেন। একবার হাসি দিলেই আপনার ঈমান আমান সব শেষ হয়ে যাবে, এক হাসি যথেষ্ট। এখন আপনি বলতে বাধ্য হবেন, তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাপের নাম কি। যতক্ষণ পর্যন্ত দুইজন পৃথক না হয়েছেন ততক্ষণ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারবেন না। মানুষের ঈমান ধ্বংস করার কত বড় মাধ্যম তা ভাষায় বোঝাতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বলে গেছেন, কিন্তু আমাদের ব্যর্থতা, আমাদের বিদ্যার অভাব, আমাদের মুখের অভাব, সত্য সত্যই জাতির সামনে সঠিক দিন ধর্ম পেশ করতে পারলাম না। যাদের সামনে লক্ষ জনতা, লক্ষ শ্রোতা, তারা ধোকাবাজ, পৃথক, তারা মিথ্যা কথা বলে জাতির সামনে। তারা যদি আরবিতেই খুতবা হতে হবে এই প্রতারণা না দিত, তারা যদি যথাযথভাবে কোরআন এবং হাদিসের হুবাহু অনুবাদ করত, তাহলে হয়তোবা এত মানুষ বিপদগামী হতো না।